ঈশ্বর, সবাই জানে আমায় পাগল বলে ধিক্কার দিচ্ছে গো। আমি নিজে কপাল তো স্বামী, আমার স্বামীকে হারিয়েছি আমি, আমার নিজের ভাগ্যের দোষে তো আমার স্বামীকে হারিয়েছি গো আমি। আমি যদি সেদিন না আবার শুরু করে ঘুমিয়ে যেতাম, সারা জীবনে স্বামী আমার কাছে থাকত। ওই আমি বুঝি কপাল দোষে ভাবি তো, এই কপাল দোষে আপন হয় যে বুঝিনি তো মনটা যেটা ভাবি
মোর বাজে, আর মস্তকে থে মহয়র সাজে, চরণে তে নপর বাজে, কদে মুরলি সবে, কদে মুরলি সবে, মুরলি বালা নন্দলালা, নেচে নেচে সোহে নন্দলালা, এ সোহে নন্দলালা, নন্দ দোলা ব্রজে রাখাল মা যশোদার নয়ন মণি, আর নন্দ দোলা ব্রজে রাখাল যশোদার নয়ন মণি, কদে মুরলি সবে, কদে মুরলি সবে, মুরলিওয়ালা নন্দলালা, নেচে নেচে সোহে নন্দলালা, এ সোহে নন্দলালা, বাপরে খাইতে গেলাম কি হরির নাম গাইতে গেছি, এগুলা হরির নাম মানাবে? দেখেন তো আমাকে এইসব বয়সে এগুলা গান মানাচ্ছে, আমাকে কি গান গাইতে হবে জানেন? এই বয়সে যাবি কল লড়কা দেখ মেরা দিল দিওয়ানা বলে, ওলে 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 ওলে, এইসব গান মানাবে। আমার স্বামী গেছে কোথায় আসুক, তারপরে আমার স্বামীর একদিন কি আমার একদিন দেখি আবার গিন্দি কি করছে, কই গো কই গো গিন্দি এসেছে, যে মরা এসেছে এবার কি যে বলছে, একটু মালা জপ কই গো, দাঁড়াও আসছি, কি করছো তুমি এত মোশের মতো চিৎকার করছো কেন, তুমি কোথায় গেছিলে গো? আর বলো না, আমার কাজ কি জানো তো? কি কাজ? এই গ্রামে এই গ্রামে বিচার সালিশ করি আর কি। বিচার সালিশ করে বাড়াও? হ্যাঁ, নিজের বাড়িটা ঠিক না, মানুষ তুমি বিচার করবে না কেন? আমার বাড়ি কেন ঠিক নেই? কি ঠিক আছে আমার বাড়িতে? কিছু ঠিক নেই। তোমাকে কবে থেকে বলছি আগো একটা কাজের লোক নিয়ে আসো, আমি রাধা গোবিন্দর পুজো করবো না, কার কাজ করবো না, রান্না বান্না করবো বলো তো? এ কি বলেছো তুমি? তুমি কি কাজ করতে পারবে না? না আমি কাজ করবো না, এই বয়সে তুমি কাজ করতে পারবে না? আমি পারবো না। এ কি বলেছো তুমি? দেখছো গো, এই বয়সে কাজ করতে পারবে না, এখন বলছে কাজের লোক নিয়ে এসো। একটা কাজের লোক যদি নিয়ে আসি মাসে নাইলে 5000 টাকা দিতে হবে। ওরে কিপটা বুড়ো, এই টাকা কোথায় পাবো বলো তো? আচ্ছা তুমিই বলো, আমি রাধা গোবিন্দর সেবা করবো না, কাজ করবো না, তোমার সেবা করবো, আমি কখন কি করবো বলো তো? আমি পারবো না, তোমাকে সেদিন বলেছি একটা কাজের লোক নিয়ে আসবে, কিন্তু তুমি কাজের আমার দিকে আমার কথাটা কোনো ধ্যানই দাও না। ও কাজের লোক নালে তুমি আমায় খেতে দিবে না? খেতে দেবো না, শুনো, হ্যাঁ এতদিন যা হয়েছে হয়েছে, তুমি যাও আর কাজের লোক নিয়ে আসবে, ঠিক আছে? আর কাজের লোক যদি না পাওয়া যায়? ভালোই ভালোই বলে দিচ্ছি, কাজের লোক নিয়ে আসবে, কাজের লোক যদি না নিয়ে আসো তুমি বাড়ি আসবে না বলে দিলাম, শুনছো শুনছো? আমি যদি কাজের লোক না নিয়ে আসি আমাকে বাড়িতে ঢুকতে দিবে? হ্যাঁ দেখেন তো, কবে থেকে বলছি এসব কাজ করি না, মালা জপ না কি করবো বলেন তো, না কাজকর্ম করবো? ঠিক আছে ঠিক আছে রে বাবা, ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। আমি জানি, শোনো শোনো, ভালো স্বামী আমার, আমি যাই বলি তাই। তোমাকে যখন আমি বিয়ে করে নিয়ে এসেছি তোমার কথা তো আমি শুনতেই হবে, কেননা তোমার বাবা আমাকে ডিমেন্ড টাকা দিয়েছে। দিয়েছে মানে? হ্যাঁ, তোমার কথা আমাকে শুনতেই হবে। শুনবে না মানে? আর যদি না শুনি তুমি আমাকে ছেড়ে তুমি বাবার বাড়ি চলে যাবে। যাবো মানে 100 বার যাবো,
বুড়াটা আমাকে বিয়া করে দেখেন কম বয়সের মেয়েকে বিয়া করে বৈষ্ণবী সাজিয়ে দিয়েছে জানেন, কটা বৃন্দাবন মথুরা কটা গয়া কাশি সব ঘুরে নিয়ে চলে আসছে। তবে শোনো, আমি আর বিলম্ব করবো না, যাও। তুমি যখন কাজের লোক বলছেন যে আমি যাচ্ছি, সে কাজের লোক এই গ্রামে গ্রামে আমি খোঁজ করবো, যাও। আমি যাচ্ছি, একদম দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি। হ্যাঁ, আর যদি না পাওয়া যায়? না পাওয়া গেলে তুমি আসবে না, নাহলে তুমি রান্না বান্না করবে আমি খাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যাই রে বাবা যাই, এ তো গিন্নির কথা। আর গিন্নির কথা যদি না শুনি, বাড়িদার খেতেও দেবে না আর বাড়িদার উঠতেও দেবে না। বাড়ি গিন্নি মানে তোমার জন্য দরজায় খুলবো না। হ্যাঁ, দরজায় খুলবো না, তুমি ডাকলে দরজা খুলবো না। ও, দরজাও খুলবে না? বাবা রে, আমার জন্য দরজাও খুলবে না আমার গিন্নি। তাহলে আমি গেলাম, যাও দেখি এই গ্রামে খোঁজ করে দেখি। আমি তিলাশোল গ্রামে যাই, এই গ্রামে কাজের লোক পাওয়া যায় কিনা আমি যাই রে বাবা যাই। আবার বাজারে যে তাস খেলে খেলে বসে থাকো না। না 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 না, আমি তোমার জন্য কাজের লোক নিয়ে আসবো রে বাবা। কি আর বলবো গো জানেন, একবার নিরামিষ মাছ মাংস খেতে দেন, আমি যদি বলি হ্যাঁ গো চলো আজকে ডিম নিয়ে আসো না, আমার কি বলবে জানেন? আরে গিন্নি, আটা নিয়ে আসো আর আটাটাকে গোল করে ডিম ভেবে ওটাকে রান্না করে খেয়ে নাও। মানুষের রান্না করে জানেন, কি আর বলবো, এত সুন্দর সেন্ট আসে মনে হচ্ছে বাড়ি থেকে বাটি নিয়ে যায় জানেন। পারি না, কিছু পারি না, দেখি আমার স্বামী কখন আসছে। তাহলে না কাজের লোক যদি নিয়ে আসে তাহলে বুঝতেই পারছে বুড়ার। আর এমনি করে এমনি করে আরে কত কষ্ট করব, সে আমার এই দুধের শিশুকে আজকের দিনে আগে মুষ্টি অন্ন আমি তার মুখে দিতে পারছি না। যে সন্তান আমার না খেয়ে না খেয়ে সবকিছু যেন চোখ মুখ শুকিয়ে দিয়েছে, কেউ আজকের দিনে এই হতভাগীকে খাওয়ার দেওয়ার জন্য কেউ নেই। যে আমার সন্তান ছাত্রাকে আগে মুষ্টি অন্ন দিয়ে তার খিদাকে আমি নিবারণ করি। ওগো ভগবান, এতই যখন দুঃখ দেবে তাহলে তুমি আমাকে জন্ম দিয়েছিলে কেন? আমি মা হয়েছি, আজকের দিনে মায়ের কর্তব্য আমি পালন করতে পারছি না গো। আমি কেমন মা? মা যাত্রা মাগু যাত্রা, ও মা মা যাত্রা মাগু বলি মা, আমার না অনেক খিদে পেয়েছি, তাই বলি কি আমায় কিছু খেতে দাও না মাগো। ওরে বাবা, মা ওই যে দেখছি না সামনে গ্রামটা, সত্যি মা ওই গ্রামে গিয়েছিলাম আমি তোর খাওয়ার আনবার জন্য। উঠতে গিয়ে বাবা মাদেরকে বললো মগো মা, জীবনের জন্য আমাকে কেউ কাজের জন্য নেবে গো, কাজের জন্য কেউ নিল না রে যাত্রা। এ কি বলছো মা? আমার মনের কথা দুঃখের কথা বললাম গো, আমার সন্তান না খেয়ে রয়েছে, একে মুষ্টি অন্ন দিন না গো। আমি আপনার কাছে থেকে এই রত্ন নিয়ে গিয়ে আমার যাত্রাকে আমি খাওয়ার দেব। মা কেঁদো না মা কেঁদো না, কেউ দিল না রে বাবা, আর চাইবো না আমি আর খেতে চাইবো না মাগো। আমি খেতে চেয়েছি বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ওরে বাবা, মা আমি যে তোর মা রে,
মা হয়ে সন্তানকে খাওয়ার দিতে পারছি না, এর থেকে কত বল তো কি দুঃখ রয়েছে। মা তুমি সত্যি বলেছো, কিন্তু জানো ভগবান আমাদের কপাল হয়তো এই লিখেছিল যে মানবগুলো জন্ম নিয়েও আমরা আহার থেকে বঞ্চিত হব। মা দেখেছো মা, দুঃখ করিস নে বাবা, এসো যত কষ্ট হোক না কেন আমি তোর জন্য খাবার জোগাড় করবো। এ চল না, চল আমরা অন্য গ্রামে গিয়ে বলবো, বাবুদের পায়ে হাতে ধরে বলবো, গো বাবা একটি বারের জন্য আমার যাত্রার জন্য কিছু খাবার দিন না গো। চল না, চলো বা চলো, চল। এই তো আমি চলেছি জিতিলাসেন গ্রামে, দেখি আমার গিন্নির কথা। আরে বাবা, কাজের লোক যদি না নিয়ে যেতে পারি তাহলে তো আমার বাড়িতে প্রবেশ করতে দেবে না, যেহেতু আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি, ওর বাবা ডিভেন টাকা দিয়েছে। তুমি দেখি খেলে বাবা তোমরা খেয়ে। বাবা আমরা বড় বড় হতো ভাগো, তাই তো এ বাবা দোহাই আপনার, একটি বাড়ির জন্য আপনার বাড়ির জন্য আমাদেরকে কর্ম করবার জন্য নিয়ে যাবেন বাবা। কি বলছো মা, তোমরা কেন কান্না করছো মা? আমি না, আমি সাহায্য কিচ্ছু খাই দাদু, তাই বলি কি যদি তোমার বেড়ে আমার মাকে একটি কাজ দাও, আমাদের কিছু চাই না, আমাদের একবার একটু খেতে দিলেই হবে দাদু। এই তো এই তো আমি এবার কাজের লোক পেয়েছি, তবে শোনো মা, আমি আমার গৃহবাজারে নিয়ে যেতে পারি, তোমাকে একজনকে নিয়ে যাবো কিন্তু দুজনকে নিয়ে যেতে পারবো না রে বাবা, কেন আমার গিন্নির আদেশ, আমার একটি কাজের লোক লাগবে। কিন্তু বাবা যে সন্তানকে ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, আজকের দিনে যদি আমার সন্তানকে আমি আপনার কাছে না নিয়ে যাই, আমার সন্তান কোথায় থাকবে বাবা? এমন করে বলবেন না বাবা, মাকে বুঝিয়ে বলবেন আমার সন্তানের কোনো কোনো বেতন লাগবে না বাবা, আমার বেতন যা দেবেন, আমাকে যা খাওয়ার দেবেন সেই খাওয়ারগুলোই আমার সন্তান আর আমি ভাগ করে খাবো। বেশ মা, তুমি যখন বললে তোমার খাওয়াটি তোমার ছেলেকে দেবে, তোমরা দুজনেই ভাগ করে খাবে, তবে আর বিলম্ব নাই, আমার গিন্নিকে আমি কথা দিয়েছি কাজের লোক নিয়ে যেতেই হবে, তবে চলো মা, চলো আমার গৃহ মাঝারে তোমরা চলো। দেখলি যাত্রা পাগো, এখন ও পৃথিবীতে ভালো মানুষ রয়েছে রে বাবা। তুমি ঠিকই বলেছো মা, আজকের দিনে আমরা পেয়েছি, আর এমনি ভাবি তো কি অনাহারে থাকতে হবে না বাবা। পাগো চল চল, এই 38 তারিখের ও মাঝে গিয়ে আমি তোর খাওয়ার ব্যবস্থা করে দেবো বাবা। এসো মা এসো। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, না রে ওহ মন পাখি কৃষ্ণের না মধুর না হরি না মধুর না, কৃষ্ণ কৃষ্ণ বাল হরি হরি বাল, বাল না রে ওহ মন পাখি কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম। আধার হইতে আলো
শেষের দিনে হরি নাম বিনে, শেষের দিনে হরি নাম বিনে, কেউ হবে না রে তোরা বো কৃষ্ণের না মধুর না, হরি না মধুর না, আছে যে লিখা কর্মের ফল, আছে যে লিখা গীতাতে রয়েছে তার প্রমাণ, কৃষ্ণের না মধুর না হরি না মধুর না, কৃষ্ণ কৃষ্ণ বা হরি হরি বল, বহল না রে ও মন পাখি, কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম, কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, বহল না রে ও মন পাখি, বহল না রে ও মন পাখি, বহল না রে ও মন পাখি। এসো বাবা এসো এসো, আমার মিনসা যে গেছে কোথায়, কাজের লোক নিশ্চয় পায়নি মনে হয়, কাজের লোক পায়নি, ওই জন্য বাড়িও আসছে। গিন্নে ভয় আছে জীবনে, খুব ভয় আছে। কই গো এই যে এসেছে হো গিন্নে, অনেকদিন বাজবে কথা বলতে বলতে না বলতে চলে এলে গো, আসছি গো আসছি স্বামী আমার, ঝটাম কি হয়েছে তোমাকে যে বললাম একজন নিয়ে আসো, তুমি দুজন নিয়ে আসছো। হ্যাঁ আরে বলো না, আমি একজনাকে নিয়ে এসেছিলাম কিন্তু একজনের খাওয়াটা ধরো দুজনেই খাবে, দুজনে খাবে। হ্যাঁ ভালো, তুমি শোনো কি কি কাজ আছে, তুমি কাঠকর্মগুলো ভালোভাবে দেখিয়ে দাও। ঠিক আছে, আর আমি ওই যে তিলাসনী মনসবুজে হচ্ছে তো, আমি পূজোটা সেরে আছি, কেমন? ঠিক যাও, আমি আমি আর বিলম্ব করব না, একবারে কলাটা ভুলবে না, নিয়ে আসবে কিন্তু কলাটা, কলাটা নিয়ে আসবে, রান্না করে নিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাধে আমি আসি, রাধে রাধে, এসো ভিতরে এসো। তুমি কি কি কাজ জানো মা? মা গো আপনি যা বলবেন আমি তাই করতে পারবো মা। ছেলেটার মুখ শুকিয়ে গেছে কতদিন থেকে, সত্যি মা দিদা সত্যি, আমার সন্তান সাত দিন ধরে অনাহারে রয়েছে, সাত দিন ধরে খাইনি গো, তাই আপনি আজকের দিন আমাকে যা কর্ম করতে বলবেন আমি করে দেব। সত্যি? কিন্তু আমার সন্তানকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন। খেতে দেবো মা দেবো, কিন্তু খেতে দেবো, খেতে দেওয়ার আগে একটা কাজ আছে, তুমি যাও ওই কল আমাদের টিউবওয়েলের পাড়ে থালগুলো রাখা আছে ওগুলো মেজে নিয়ে আসবে। হ্যাঁ বেশ মা, আর তোমার সন্তানকে আমি খেতে দেবো। হ্যাঁ দেখছিস বাবা, মা গো কত সুন্দর মানুষ, আজকের দিনে তার গৃহ মাঝে আমরা এসেছি, আর চিন্তা নেই বাবা, আজকের দিনে তুই উদার পূর্ণ করে ভক্ষণ করতে পারবি, তোর দিদা যা বলবে তুই শুনবি বাবা। মা গো আমি এই মুহূর্তে সেই থাল মাছতে যাচ্ছি, যাও মা চাও আমি দিদার কাছ থেকে খাবার খেয়ে নিচ্ছি। হরি বল হরি দিদা। হ্যাঁ দাদু দিদা বল, দাদু ভাই আমাকে খেতে দাও, দাঁড়া দাঁড়া খেতে তো দেবো, খেতে দেবো, তার আগে কিন্তু একটা কাজ করতে হবে তোকে। হ্যাঁ কি বলছি দিদা, কাল থেকে আমি না সাত দিন ধরে কিচ্ছু খাইনি, আর মানুষ সত্যি খুব খিদে পেয়েছে। আরে বাবা আমি বুঝতে পারছি,
সব বুঝতে পারছি, তুই সাত দিন ধরে না খেয়ে আছিস, তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি। আমার কি করতে হবে দিদি? আমার যে গাইটা আছে না, তিন দিন থেকে খাইনি জানিস, ওই যে ওখানে ব্যাগ আর ঘাস কাটা কাঁচি রাখা আছে বুঝলি, যত ঘাস কেটে নিয়ে আসবি, আর তোর জন্য আমি খাবার জোগাড় করবো। হ্যাঁ বলি ও দিদা। ভালো দাদু আমার, আমি আমি যাচ্ছি দিদা। হ্যাঁ আমি ঘাস কেটে নিয়ে আসবো কাফের জন্য। হ্যাঁ আর তুমি আমার জন্য খাবার সাজিয়ে রাখো কেমন? হ্যাঁ দেবো, মানে আমি আসছি খাবার জোগাড় করবো। হ্যাঁ আমি আসছি। যা, খুব ভালো ছেলে দেখছেন, এরকম ছেলে নালে হয়? আরে যে মরা মুখে আমার স্বামী আছে, কথাই বুঝে না জানেন। আমি যেন আমার হাতখানা কেটে ফেলেছি মাগো। না দিদা, ও দিদা, ওই ঘাস কই দিকে দেখো দেখো কি রে? আমি তোমার গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে আমি আমার হাতখানা কেটে ফেলেছি। ছি 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 ছি, রক্ত দেখবে গেবে গেল যাটা। ছি, আরে মোরা, তোকে যে আমি বললাম ঘাস কেটে নিয়ে তুই আঙুল কেটে চলে এসেছিস। দিদা গো, ও দিদা, আমি আজ সহ্য করতে পারছি না, ঘাস নিয়েছিস? এই কাটায় যে স্থানে যেন খুব যন্ত্রণা করছে দিদা। দাঁড়া 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 দাঁড়া, কি দিয়ে কি করি? এই ক্যারি ব্যাগটা দিয়ে বান্ধ 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 বান্ধ। এবার শুধু ক্যারি ব্যাগ দিয়ে হবে না, তুমি এক কাজ করো, তুমি একটু ওষুধ লাগিয়ে দাও না। ওষুধ লাগাবো তো ওষুধ? আমি বললাম ঘাস কেটে নিয়ে আমার গায়েটা তিন দিন থেকে না খেয়ে আছে। দাঁড়া, তোকে যে বললাম আমি ঘাস কেটে নিয়ে আসছি, ঘাস না কেটে আঙ্গুল কেটে নিয়ে আসছি, আঙ্গুল কেটে নিয়ে আসছিস, কি বলবো দেখেন তো? এগুলো হয় কি হয়? আমি 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 এই জেলা সহ্য করতে পারছি না, এদিকে খিদার জেলা সহ্য করতে পারছি না। খালি খিদা খিদা সব থেকে বেশি টিভিরে বসে আছে, খাবো 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 খাবো, খালি খাবো, আসার সাথে সাথে শুধু খাবো আর খাবো করছে। যা খালি খাবো আর খাবো। হ্যাঁ ঠাকুর, আর পারি না দিদা। তুই ঘাস কেটে নিয়ে আসছিস? না নিয়ে আসিস না, আমি পারিনি, আমি পারিনি দিদা। তুই আমার সামনে এসে মুখ দেখাচ্ছিস? এই যাত্রা আমি দিদার কথা মতো ঘাস কাটতে গিয়েছিলাম, জানি না ঘাস কাটতে গিয়ে আমি আমার হাত কেটে কেটে ফেলেছি। হে ভগবান, সন্তান আমার না খেয়ে রয়েছে, এমনি ভাবে ঘাস কাটবার জন্য গেছিল। তুমি তোমার সন্তানকে নিয়ে সোহাগ করবে না আমার কাছে? আমি আপনার পায়ে ধরে বলছি মা, আমার সন্তানের হাতে যেন বড় যন্ত্রণা। একটি বারে আমি কি করবো? ওকে ঘাস কাটতে বলেছি, আমাকে আঙ্গুল কাটতে বলেছি নাকি? ও গো মা, আমার সন্তানে কোনোদিনই কিছু করিনি মা। তুমি ওঠো তো মা, ওঠো, তোমার সাথে আমার কথা আছে। এমনি করে আমার সন্তানকে কেন ঘাস কাটতে পাঠিয়ে দিয়েছিলেন? আচ্ছা তুমিই বলো, কাজ না করে কেউ খেতে দেয়? আপনারা বলেন তো, কাজ যদি না করে কেউ খেতে দিবে, আপনারা কি দিবেন খেতে? বলেন যে দিব, আর দিবেন? এভাবে শুনবে না, আমি জানি এরা কান্না কাটি করে হই হুল্লোড় করে দিবে একবারে। ও গো মা, তুমি বাসনটা যে মেজে নিয়ে এসছো তুমি দেখো তো। হ্যাঁ এসব বাসন দিয়ে ভাত খাওয়া যাবে, দেখে না যে কি নোংরা লেগে আছে। তুই বাসন মাজতে গেছিলি না কি করতে গেছিলি? হ্যাঁ আমি ভালোভাবে মেজে নিয়ে আসছি মা।
একজনা কাজ করবে দুজন বসে বসে খাবে, তাই বলে কাজ ভালো করবে এরা এইভাবে শুনবে না। দিদা আপনার কি দিদা, তুমি আমায় খেতে দাও না, আমার মাকে খেতে দাও। দাঁড়া খেতে দিচ্ছি, আমাদেরকেও খেতে দিচ্ছি। এখানে খাবার আছে, এই যেখানে আছে দাঁড়া মা দিচ্ছি। আপনারা কি ভাবছেন এর মধ্যে মালা আছে? মালা নাই, এর মধ্যে খাবার আছে দেখবেন। এভাবে শুনবে না দিদা গো, খাবার দেবো তোমার ছেলেকে, খাবার খাবে। না দিদা না, মেরো না। কাজ না করে খেতে দাও, খেতে দাও। এই দুনিয়ায় এখন মানুষ আছে দুনিয়া।
কোথায় গেল কাজের লোকগুলো? কোথায় গেল মানে এমন রাক্ষস লোক নিয়ে এসছো, কাজ না করতে খালি খাবো খাবো খাবো। কেন, কি হয়েছে বলো তো? একটু পরে যদি তাড়াতাম তো আমাকে খেয়ে নিত, খুঁজার পেতে। কি হয়েছে বলো? কাজ না করে খেতে চাইছে গো, খালি খাবো 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 খাবো। ছেলেটাকে ঘাস কাটতে পাঠান, দেখো পুরো হাত কেটে থেতার ভেতর হয়ে আসছে আমার এখানে। তারা কোথায় গেল? তারা পাল মেরে তাড়িয়ে দিয়েছে তাদেরকে। কি বললে? তাদেরকে তুমি মেরে তাড়িয়ে দিয়েছো? কি করবো, তাদেরকে পুজো করবো নাকি? আরে তুমি বললে যে কাজের লোক দুটো নিয়ে এসো, কাজ আর কাজের লোক দুটো নিয়ে এসেছি, আর তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই যেটা দেখো তো,
বাসনটা মাসতে বলেছি কিভাবে মেয়ে যাচ্ছে দেখছো? আমার গায়ের মধ্যে দিছো তুমি, কি বলেছিলে? কি বলেছি? যে কাজের লোক যদি না আনতে পারো তুমি এই বাড়িতে প্রবেশ করবে না, আর কাজের লোক নিয়ে এসেছি, তুমি দূর করেই দূর লোককে দাঁড়িয়ে দিয়েছো। আচ্ছা তারা বলতে কি করে বলো তো, কাজ না করে এসে খাবো খাবো করছে, কাজ না করে তুমি খেতে দিবে বলো তো? হ্যাঁ না, তুমি এটা ঠিক করনি, ঠিক করনি না, তুমি আমাকে উল্টা পাল্টা কথা বলবে না, তোমাকে আমি ছেড়ে কথা কেন দাঁড়িয়ে দিলে বলো তো? তারা বলতে কি করে, আমি খেতে দেবো নাকি? চোখ রাঙিয়ে তুমি আমাকে কথা বলবে না বুঝলে? ভালো ভালো যদি চাও তাহলে বাড়িতে থাকবে, নাহলে তোমাকে আমি ঝাঁটা পিটা করে বিদায় করে দিচ্ছি। কি আমাকে ঝাঁটা পিটা করে দাঁড়িয়ে দিবে? আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, তুমি আমাকে ঝাঁটা পিটা করে দাঁড়িয়ে দিবে? বিয়ে করে নিয়েছি তোমাকে মাথায় নিয়ে নাচবো নাকি? তাতুই তাতুই করে নাকি? দেখছো দেখছো, তবে শোনো, ওই লোক দুটোকে যখন তাড়িয়ে দিয়েছো আমিও থাকবো না। থাকবে না? না যাও, আমি থাকবো না তোমার কাছে, বিলাও বাড়ি থেকে যাও, আমি চলে যাবো। যাও দেখি ওই কাজের লোক দুটো হয়ে গেছে, আমি তাদের খুঁজে নিয়ে আসবো। দেখি যাও, আমি যাই। ভালো হয়েছে মরা, এখন মাছ মাংস রান্না করবার খুব খাবো বাড়িতে। যাও বেড়াও। কোথায় গেল? আমি চলে যাবো বৃন্দাবনে, টিকিট কাটবো বৃন্দাবনে চলে যাবো। আর একটা কথা, কে যদি দীক্ষা শিক্ষা নেন আমার কাছে আসেন, আমি দেবো। হ্যাঁ দীক্ষা শিক্ষা সবাইকে দেবো। মা গো, মা দেখেছ গরিব হয়ে জন্মগ্রহণ করেছি বলে কেউ কেউ যেন আমাদের দয়া মায় বোঝে না গো মা। ওরে যাত্রা মা গো, বিধা দাদা কার কখন কি লেখন লেখে বাবা, তাই কেউ সেই অনুভব করতে পারে না। ভগবানই মনে হয় এই দুঃখ কপালে আমাদের লেখন লিখেছে বলেই আজকের দিনে আমরা অনাহারে রয়েছি, জানিস রে যাত্রা। মা গো, আরে অন্যের বাড়িতে কোনো কর্ম আমরা করবো না রে যাত্রা। কিন্তু মা গো, এই পথ চলতে চলতে না আমি যেন আর ক্ষুধা যাওয়া সহ্য করতে পারছি না মা। ও মা, আমাকে একটু খেতে দাও না, আমার যদি এক মুঠো অন্ন খেতে দাও আমি হয়তো প্রাণে বেঁচে যাব মা গো, আমি আর সহ্য করতে পারছি না বাবা। দেখি এত মারি খালি তবু তোর পেট ভরলো না, এমনি ভাবে তুই আমাকে খাও খাও করে আমার দজ্জের ভাত ভিগে দিচ্ছিস? কি করলি মা, আজি তোমার সন্তানকে তুমি কেন মেরলে? দাদু, হে দাদু, হে দাদু, তুমি দাদু 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 জানো তো জানো আজ মাকে খেতে চেয়েছিলাম বলে মা আমার কতই না মারছে দাদু দাদু। ওরে আমি তোকে মন থেকে মারিনি বাবা। দাদু তুমি যখন আজ আমায় দাদু বলে ডেকেছ, তুমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছো না মা গো। ও মা, তুমি আমায় মারলে না, আমার একটুকু লাগেনি মা, আমার একটুকু লাগেনি, দেখো দেখো আমার একটুকু। দাদু দাদু ভাই, আচ্ছা আপনি আমাদের কাছে আসবেন না, তোমরা ভুল বুঝো না, তোমরা আমায় ভুল বুঝো না। আজ আমার গিন্নি তোমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বলে তোমরা তোমরা আমায় ভুল বুঝছো না। না না, তোমার ছেলে যখন সাত দিন ধরে অনাহারে হিদারে জ্বালা সহ্য করতে পারছে না,
আমি আমি তোমার সন্তানের খাওয়ার জন্য আমি 80 টাকা দান করছি মা। আপনার ওই টাকা যদি আমরা নেই, যদি মা জানতে পারে আমাদেরকে মারবে। মা ও মা, নেবো না মা, আমরা ওই দাদুর টাকা নেবো না। তোমাদের মা জানতে পারবে না, তোমরা পরে 10 টাকা নাও, তোমার ছেলে জন্য খাওয়ারের ব্যবস্থা করবে। আমি 80 টাকা তোমাদেরকে আমি দান করছি। দাদু, ও দাদু, দাদু তুমি যে আমায় করে দিচ্ছ, দিদামায় আর পারবে না তো। না দাদু ভাই না, জানো দাদু জানো, তুমি যখন গৃহ মাজার থেকে চলে গিয়েছিলে না, দেখো তুই আর কান্না করিস। আপনার 10 টাকা আমরা নেবো বাবা, ওই 10 টাকার বিনিময়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন, আমরা এই স্থানে কিছু করে দেব বাবা। কিন্তু আপনার আপনার ওই গৃহ মাঝে আমরা যেতে পারবো না গো। এই মা, তাই হবে মা। নে বাবা। দাদু ভাই, দাদু ওরে দাদু ভাই, কেঁদো না দাদু, কেঁদো না। আমি আসি রে দাদু ভাই। আসি মা, আসি, আমি আসি মা গো। চল বাবা, দেখছি সামনে অনেক বড় একখানি গ্রাম, ওই গ্রামে আমরা ভিক্ষি করতে যাবো। আমি তোমার কিছু জল খাওয়ার ব্যবস্থা করে দেবো বাবা। মা গো চলো মা চলো, এই পৃথিবীতে তো সবাই ওই দিদার মতো নয়, আমরা যদি সকলেই দ্বারে দ্বারে যাই, সকলেই হয়তো আমাদের কিছু না কিছু সাহায্য করবে মা গো। বেশ বাবা, চলো মা চলো। ও গো মায়েরা, আমার যাত্রা বড় অনাহারে রয়েছে মা, তাই আজকের দিনে আমার যাত্রাকে কিছু খাওয়ার জন্য কিছু দেবেন মা। আমার যাত্রাকে যেন আমি এই খিদার জ্বালা থেকে বাঁচাতে পারি, দেবেন মা। আহা মাই ভিকাদা, যে গ্রামে সন্তানের খাওয়ার জন্য নেবার জন্য আসলাম, সেও মায়েরাও চলে যাচ্ছে। ও গো মা, যদি একদিন না একদিন আপনার সন্তান যদি এমনি ভাবে না খেয়ে থাকতো, সেদিন যদি গ্রামের মানুষ চলে যায়, সেই দিন তোমাকে কেমন লাগবে মা? আপনাদের কাছে আমি টাকা চাইছি না,
দেওয়ার মন হলে দেবেন, আর না হলে বসে আমাদের গান শুনবেন। তুমি রাই আমার মাতা পিতা, তুমি রাই আমার অহন্ন ধাতা গো, তুমি রাই আমার মাতা পিতা, তুমি রাই আমার অহন্ন ধাতা গো, পাহাই গো আহমাই ভিকে দা, আহমাই ভিকে দা, নাগর মাসি সমিনা আহমাই ভিকে দা। মাসি পিসি তাই তো আমি দাহারে আসি গো, মাসি পিসি তাই তো আমি তাহারে আসি গো, আমায় ভিকে দা, নাগর মাসি জমিনা আমায় ভিকে দা। যাই না মাগো হাজার হাজার, আমি কাঙা জহাগো মাঝার গো, চাই না মাগো হাজার হাজার, আমি কাঙা জহাগো মাঝার গো,
সত্যি রে বাবা মা গো, আজকের দিনে আমাদের দয়াই দেখি এই গ্রামের যত মা মাসিরা রয়েছে, বাবারা রয়েছে, সকলে আজকের দিনে আমাদের জন্য খাওয়ার কিছু দিয়েছে বাবা। আর ভয় নেই বাবা, চল এই মুহূর্তে আমরা উদার পূর্ণ করে কিছু ভক্ষণ করব, কেমন? মা গো সত্যি বলেছো মা, আমার সত্যি খুব খিদে পেয়েছে, তাই বলি কি মা, ওই শর্মাকে দেখতে পাই সুন্দর একটি বটবৃক্ষ, আমি ওই বটবৃক্ষ নিয়ে বিশ্রাম করবো, আর তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে, কেমন? এসে বাবা রাধে রাধে হরি বল হরি বল, চলে যাব বৃন্দাবনে, যাবো তার টিকিট কাটতে যাব। হরি বল হরি বল, তাই তো মা আমার জন্য খাবার আনতে গেছি, না 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 আমি কিছু করি বটে বিক্রি বিশ্রাম করি। এতগুলো টাকা গো, ছেলে কি দিদা, তুমি 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 এখানে কি করছো, তুমি এখানে কি করছো? টাকাগুলো কোথায় পেয়েছিস তুই? আমি আমি টাকা পয়সা আমি নগরে নগরে ভিক্ষে করেছি, সকলে আমার ভিক্ষে দিচ্ছি দিদা। ভিক্ষে করেছিস? হ্যাঁ, এটা কেউ বিশ্বাস করবে ভিক্ষে করেছিস? এই দেখ এদিকে দেখ, আমার রাধা গোবিন্দ মন্দিরে জানেন লক্ষ্মীর ভাঁড় ছিল, ওই ভাঁড় দেখেন টাকাগুলো কুকুরি মুকুড়ি আছে, দেখছেন? আর খুচরো টাকা এতগুলো ভিক্ষে পাবে গো? আমি আমি নেইনি, আমার লক্ষ্মীর ভাঁড়টা চুরি করে ভেঙেছিস আর এতগুলো টাকা নিয়ে। না না তুই চুরি করেছিস, কি বলছো তুমি? আমি চুরি করিনি দিদা। এই কুড়ি টাকাটা দেখতো, এই যে সিঁদুর লাগা আছে, তারা এই সিঁদুর লেগে আছে, দেখছেন? প্রত্যেক দিন আমি সিঁদুর সিঁদুরের ফোঁটা দিয়ে রাখি। দাদা তুই টাকা চুরি করেছিস কেন বল? আমি চুরি করিনি দিদা। তুই কেন চুরি করেছিস? আমি সত্যি বলছি,
আমি গ্রামে গ্রামে ভিক্ষে করেছি, সকলে আমার দুঃখ দেখে তোকে দুঃখ দেখে দিয়েছে। তুই টাকা আমার চুরি করে নিয়ে এসছিস, এতগুলো টাকা ভিক্ষে দেয় গো, মাথা খারাপ হয়ে যাবে না? কেন চুরি করেছিস বল? আমি আমি চুরি করিনি। চুরি করিসনি? না, সোজা আঙুলে ঘি উঠে না জানেন। তুই চুরি করিসনি, দে টাকাগুলো দে। না আমি দেবো না। টাকা দিবি না? দেবো না। আমি টাকা দিবি না? টাকাগুলো চুরি করে যাবো, টাকাগুলো নিয়ে নিও না। তুই এভাবে শুনবি না, এত মেরেছি তবু আর আমাকে মেরে দিতা? ওই ওই পয়সাগুলো তুমি যদি নিয়ে নাও, আমার যা আর কিছু ভক্ষণ করা হবে না দিদা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি আমাকে ওই ওই পয়সাগুলো। দিদা আমি আমি নেব না। টাকাগুলো নেবে? টাকা নেবে? আমার টাকা চুরি করে বসে আর আমাকে বসে টাকাগুলো নিব? এই মানুষ যে আজার নেই কো মানুষ, আমি মানুষ না, দুনিয়া যা শুধু স্বার্থে পরাজি ভাই বোন সংসারী পরিজন সবাই নিজে নিজে, মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে পরাজি ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজে নিজে। সকলে পরাজি ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজে নিজে। স্বীকার করবি না? মায়া নেই তবু মানুষে
পরাজী ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজে 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 সব নিজে পরাজী ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজে নিজে দিদা গো আমাকে কেন দিদা তুমি তুমি খাবার খাবে খাবার তুমি আমি এত মারছ কেন দিদা এইভাবে শুনবে না তুমি যে মানুষ তুমি কি মানুষ তুমি আমার পয়সা কে জোর করে নিয়ে নিচ্ছ আর এমন করে আমায় মারছ কেন আমার পয়সা চুরি করে এইভাবে কথা শুনবে না এইভাবে কথা শুনবে না সত্যি সত্যি ছেলেটা মরে গেল এখন যদি কেউ দিদি দেখে নেয় আমাকে মেরে একবারে থেতের বেতের করে দেবে আমি পালাই হে ভগবান কতই নিবি বিলম্ব হয়ে গেল কিন্তু কই যাত্রা এখনো এলো না কেন না 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 জানি সন্তান আমার নাখি নাখি সুগাতর হই কোথায় যেন পড়ে রয়েছে যাত্রা তুই না বললি বাবা মা তুমি একটিবার এই বটবৃক্ষের নিচে বিশ্রাম করো আমি ওই গ্রামে গিয়ে ভিক্ষি করে এনে আমি তোমাকে উদার পূর্ণ করে খেতে দেব কিন্তু কেন রে যাত্রা এমনি ভাবে এই মাকে ছেড়ে তুই কোথায় রয়েছিস আয়না যাত্রা সন্তান আমার না খেয়েছেন আজকের দিনে মায়ের কথা ভুলে গেছে গো যাত্রা তো আমার ডাকে সাড়া দিচ্ছি না হে না না আমি গিয়ে দেখি তো দেখি ওই গ্রামে গিয়ে আমার সন্তান রয়েছে কিনা যাত্রা রে এমনি ভাবে এই পথ মাঝে এই ধুলারে মাঝে কেন ঘোড়া করে যাচ্ছিস বাবা ওরে সন্তান আমার আমি জানি বাবা আমি জানি এই অনাহারে থেকে যেন তুই ওই সত্য অন্য পরে 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 রয়েছিস এ দেখ না এ দেখ তোর মা এসেছে এ একটিবার কথা বল বাবা যাত্রা এ যাত্রা যাত্রা নেই আমার প্রাণের ছাত্র
কি অন্যায় করেছিলাম গো তোমার চরণে? কেন আজ কেড়ে দিলে আমার মুখের মানে কে কেড়ে দিলে? কালী কোথায় ও কো
আর কতদিন গো, আর কতদিন এমনি ভাবে এই অমরার সাগর জলে ভেসে যাব আমি? হয় তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও, না হলে তুমি আমায় নিয়ে যাও গো। আর এমনি ভাবে কতদিন কষ্ট করব, সকলকে দেখতে পাচ্ছ ঈশ্বর, তুমি আমায় দেখতে পাও না। আমার স্বামীকে না নিয়ে গিয়ে যদি তুমি আমায় নিয়ে যেতে গো, এমনি ভাবে অমরার সাগর চলে আমায় ভেসে যেতে হতো না। ও গো জানো স্বামী, ওই তো দূরে যেন কি দেখা যা, না 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 না, আমি একটিবার তার কাছে গিয়ে দেখি তো, ওই যেন, না না না, আমি এগিয়ে যাই, না জানি কে যেন এক চিতা সাজাচ্ছে, না না আমি যাব, আমি যাব তার কাছে গিয়ে দেখব কে আছে, সে কাকে নিয়ে এসে এমনি ভাবে এই চিতার উপরে তুলে দিয়েছে। না না না, আমায় যে বাধা দিতে হবে গো, আমার সম্মুখে যে তাকে আমি পড়াতে দেব না। হে ভগবান, কি আমার সৌভাগ্য গো, পিতা মাতা জন্ম দেয় এই সন্তানদের, কি যে বড় হয়ে বাবা মার মুখ অগ্নি করবে, কিন্তু আমার কি সৌভাগ্য আজকের দিনে সন্তানের মুখে আমাকে অগ্নি দিতে হবে। তাই এই মুহূর্তে আমার সন্তানের মুখে অগ্নি দেই না কেন? কে গো মা? আমি আমি এক সন্তান হারা জননী মা, মা কিন্তু মা, মা হয়ে সন্তানের মুখ অগ্নি করবার জন্য ছুটে এসেছেন এই শ্মশানে, তাছাড়া যে আমার কোনো উপায় নেই রে মা। কেন মা? সন্তানকে আমার এই কোন অন্য মুখে দিতে পারিনি বলে আজকের দিনে আমার সন্তান না খেয়ে না খেয়ে যেন প্রাণকে হারিয়ে ফেলেছে মা। হায় ভগবান, ভগবান এমনি করে কেন আজকের দিনে আমাদেরকে নিষেধ করছেন মা? যে মরে গেছে তাকে তো সেই অগ্নি কার্য করতেই হবে মা। সে আমি জানি গো মা, কিন্তু আমি আমি তোমার চেয়ে বড় দুঃখের দুঃখী গো। জানেন মা,
বলছিলাম কি মা, আজকের দিনে আমার সন্তানকে আমি এই শ্মশানে নিয়ে এসেছি শুধু চন্দন কাষ্ঠকিনি কাজ করবার জন্য, কিন্তু তুমি তুমি একাকিনী নারী হয়ে এই জলমধ্যে এ তোমার কি হয়েছে মা? কি হয়েছে জানেন মা? সত্যি গো, আমি যে এক বড় দুঃখের দুঃখী। বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পাত্তার কালিয়া রাগিনী দক্ষিণ করেছে মা। হতবাকি একটি নিশি স্বামীর সঙ্গে ঘর করতে পারিনি গো, তাই আজ এই মৃত স্বামীকে বক্ষে লয়ে এই অপরাধের সাগর জলে ভেসে যাচ্ছি আমি। মিথ্যে আশা মা, মিথ্যে আশা মা, এই মিথ্যে আশা নিয়ে এই ভয়ঙ্কর সাগরে চলে এই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি ভেসে যাচ্ছ মা। না মা না, মৃত্যু মানুষ কখনো জীবিত হয় না মা, তাই এই মিথ্যে আশায় ওই মৃত্যু স্বামীকে নিয়ে সাগরে চলে না ভেসে এসো মা, এসো তোমার স্বামীকে নিয়ে এসো। এই মুহূর্তে আমার যাত্রার সঙ্গে তোমার স্বামীর চিতা সাজিয়ে এই শ্মশানে চন্দন কাষ্ঠকিনি কার্য করে আমি তোমাকে নিয়ে যাবো আমার কাছে মা। না মা, আমি যে যেতে পারবো না গো। বেশ মা, আমি যদি যাই তাহলে যে আমার মনের আশাকে আমি পূর্ণ করতে পারবো না। কিন্তু মা, ও গো মা, আমি চাই না তোমার মনোবাচ্ছাকে বঞ্চিত করতে। যে মনের আশা নিয়ে আজকের দিনে মৃত্যু স্বামীকে নিয়ে সাগরী জলে ভাসছ আমি কিছু বলতে পারবো না মা, তাই এমনি ভাবে আজকের দিনে আমার যাত্রাকে চন্দন কাষ্ঠকিনি কার্য করবার জন্য এসেছি। কেন এই ভাই এমনি ভাবে আজকের দিনে তুমি আমাকে নিষেধ করলে মা? কিন্তু মা, সন্তানের মুখাগ্নি করার পূর্বে যদি ওই সন্তানকে আবার ফিরে পাও। ওরে হতভাগী, মৃত্যু স্বামীকে নিয়ে এই সাগরী জলে ভাসছিস বলে তুই বড় পাগল হয়েছিস মা, তোর মস্তকে ভোম হয়েছে, তাই তো বলছিস আজকের দিনে আমার যাত্রাকে আমি আবার ফিরে পাবো। ও গো মা, যে একবার মরে যায় সে কোনোদিন আর ফিরে আসে না মা, তাই এমনি করে আর বাধা দিও না, আমার সন্তানকে ওই চন্দন কাষ্ঠকিনি কাজ করতে দাও। এই মুহূর্তে সন্তানকে আমি আগুনে পুড়ি আমি ফিরে যাব মা। দোহাই তোমার মা, সন্তানের মুখাগ্নি করবে না গো। ও গো মা, আমি জানি মা, আমি স্বামীকে নিয়ে এই সাগরে জলে ভেসে যাচ্ছি, পাগল ছাড়া আমায় কেউ কিছু বলে না গো। পাগল না হলে কি সাগরে জলে ভেসে যাই স্বামীকে নিয়ে মা? বেশ মা, তোমার কথা না জানলাম, বলো কি করলে আমার যাত্রাকে আমি ফিরে পাবো? পাবে মা, পাবে, আমার কথা মতো কাজ করতে পারবে। বলো না মা। এক দেবী রয়েছে গো, দেবী, সে দেবীর নাম মুখে উচ্চারণ করে ওই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে দিলে সেই সন্তান আবার মা মা বলে ডাকবে গো। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে তোমার কথা মতো ওই পবিত্র গঙ্গার জল আমার সন্তানের মুখে ছিটিয়ে দেব। কিন্তু দেবীর নাম তো আমি জানলাম না মা, এমন কোন দেবীর নাম বলে আমার সন্তানের মুখে আমি ওই ওই জল দেব? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরূপ। দেখবেন মা, সন্তানকে ফিরে পাবে। বেশ মা, এ তো সামান্য, যদিও আমি তোমার কথা মতো কার্য করে আমার সন্তানকে না ফিরে পাই আমি মনে কিছু নেব না মা। বেশ গো, শুধুমাত্র তোমার কথা রাখবার জন্য এই মুহূর্তে আমি যাচ্ছি ওই পবিত্র গঙ্গার জল আনতে, কিছুক্ষণ অপেক্ষা করো মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাদেবী।
আমি তুকি তুকি আমি চিরদিনের মতো হারিয়ে ফেলছিলাম বাবা। কি বলছো মা তুমি? দেরি করিস না, চল চল চল, আমি তোর তোকে ফিরে পেয়েছি একে নারীর উদ্দেশ্যে, তাই এই মুহূর্তে চল না কেন, ওই নারীর কাছে চল বাবা। মা আমাদের গৃহ মাঝে আমরা দুইজনে মিলে আমার দেবীর আসনে বসে রাখবো তোমাকে। না মা, তাহলে তো আমি আমার মনের আশাকে পূর্ণ করতে পারবো না গো। যে আশা নিয়ে ছুটে এসেছি আমি, যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে আনবো গো, সে আশা যে পূর্ণ করতে পারবো না মা। সত্যি রে, আমার পূজো নয় গো, যে মায়ের দ্বারায় ফিরে পেয়েছে সন্তানকে সে মায়ের জন্য পুষ্পাঞ্জলি করবে মা। যে অভাব ছিল সে অভাব থেকে বঞ্চিত হবে গো। সত্যি মা, আমি সন্তানকে পাওয়ার সবই আমি সব কিছু কেমন বিস্মরণ হয়েছিলাম মা। যেই দেবী একবার বিসর্জন হয়ে যায় সেই দেবীর পূজা অর্চনা হয় না মা। তাই তো মনে হয় আজকের দিনে এই দেবী যেন এই সাগরে জলে বিসর্জন হয়েছে। আমার কাছে দেবার মতো কিছু নেই মা, ভগবানের কাছে আমরা এই কামনাই করবো গো ভগবান, যদি আমরা কোনোদিন পুণ্যের ফল করে থাকি ওই পুণ্যের ফল সাথে তোকেই দেয় রে মা, তোকেই দেয় মা গো। আজকে ঘাটে তুমি তোমার যাত্রা সন্তানকে ফিরে পেয়েছো মা। মা বলছিলাম কি মা, আমার সন্তানকে ফিরে পেয়েছি এই ঘাটে, তাছাড়া আমার এই যাত্রা ডাঙ, এই যাত্রা ডাঙে প্রচুর অভাব মা, অভাব থেকে সে তো আমরা এই দূরভূত হই, সেই ব্যবস্থা আমাদেরকে একটি বার করে দিন মা। হবে মা, ঘরে ঘরে যদি এই মায়ের পুজো করে মা, ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকবে এই যাত্রা ডাঙ। তাই আজ থেকে ইতিহাসের পাতায় লেখা থাকবে মা, কি এই ঘাটের নাম থাকবে আজ থেকে যাত্রা ডাকের গা। মা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, তোমার মতো যেন আমিও আমার স্বামীর প্রাণ ফিরে পাই গো। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি, সেই দেবীর পূজো করতে বললে সেই দেবীকে আমি আমার রাজপ্রাসাদে গিয়ে
প্রতিষ্ঠানে করবো, প্রত্যহ মাথা ঠুকে বলবো ওগো মা একবার এই হতবাকির সন্তান স্বামীকে ফিরিয়ে দাও, একবারের জন্য যেন এই হতভাগী স্বামীকে আবার ফিরে পাও মা, আবার ফিরে পাও। হে ঈশ্বর, সবাই যেন আমার পাগলের বলে ধিক্কার দিচ্ছে গো।